আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে মাছের পোনাটা দেখাবো সেটি হলো দেশি মাগুর মাছের পোনা তো এখন জানেন বর্তমান সময়ে শীতকালের জন্য এই মাগুর মাছ পুকুরে চাষে উপযোগী কেননা আপনারা যদি পুকুরে মাছগুলো চাষ করেন আপনারা পুকুরে যদি অন্য জাতীয় মাছ থেকে থাকে তাহলে অবশ্যই প্রতি শতাংশ হিসাবে মাছগুলো পাঁচশো অথবা দুশো পিস মাছ আপনি প্রতি শতং হিসাবে করতে পারবেন এই অন্য কাপ জাতীয় মাছের সাথে আপনারা জানেন দেশি মাগুর মাছ বাজারে অনুযায়ী চাহিদা থাকে ভালো বা এই মাছের উন্নত পরিমাণ চাষ হয়ে থাকে ভালো দেশি মাগুর মাছ যদি আটটা থেকে দশটা বিশ এক কেজিতে আসে তাহলে বাজারে বিক্রি করা যায় পাঁচশো থেকে ছশো টাকা কেজি হিসাবে দেশি মাগুর মাছ বাজারে বিক্রি করতে পারবেন দেশি মাগুর মাছ বা কেটপিট জাতীয় শিং মাগুর পাবদা গুলসাচ্যাং রা এর বিয়েতনামি কই থায় পাশ মনুসেখ সেলাপিয়া অন্য আরও বাংলার সকল কাপ জাতীয় মাছের রেণুপোনা আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন আমাদের এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাছের রেণুপোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় চাষের জন্য স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করতে পারবেন যে সকল বাইরে প্রবাসী আছেন তারা আমাদের ইমুতে যোগাযোগ করতে পারবে ইমধ্যে ইমো নাম্বার ভিডিও ডিসিশনে দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করতে পারবেন আপনাদের মাছ চাষ করতে হলে সকল ধরনের তথ্য ও পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন এই মাছগুলো প্রতি শতাংশ এককভাবে চাষ করতে হলে প্রতি শতাংশ হতে বারোশো পিস মাছ আপনি প্রতি শত হিসেবে কালচার করতে পারবেন পুকুরে বাই ফ্লক ট্যাঙ্কে চাষ করতে হলে বিশ হাজার লিটার ট্যাঙ্কে আপনি বারো হাজার থেকে আট হাজার পিস মাছ আপনি কালচা করতে পারবেন বিশ হাজার লিটার ট্যাঙ্কে এই মাছগুলো কেজিতে হবে পনেরোশো থেকে দুই হাজার পিস এক কেজিতে হবে আপনারা যদি নিত্য নতুন মাছের পণ্য চাষ করতে চান তাহলে আমাদের কাছে এখনই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকেন আমার এখনই যোগাযোগ করেন আপনাদের সকল ধরনের তথ্য পরামর্শ আমাদের কাছে জেনে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত ওই পরবর্তী দেখার জন্য সাথে থাকবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন